Kare na dare
जुसियारे बुदाही चिनिगर कारे नदारे लग सशन जदन दाफे लासा शाह नबाशी एक सशन जदन दाफे लासा शाह नबाशी पतल बराबर के वफा हो के जफा हो उल्फत के बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो আমাদের হায়াতকে ধীরে ধীরে করে
আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে লাখ কোটি মুমিন মুসলমানদের মধ্য থেকে নির্বাচিত করে এই বাইতুল দাওয়াত জামে মসজিদের মধ্যে তাশরিফ আওরী তাওফিক দান করেছেন, এজন্য আমরা সকলে সেই মহান সত্তার শুকরিয়া আদায় করছি। জুবান খুলে ভক্তি সহকারে মহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ পাঠে সমস্যার সকলে করে লাখ কোটি তার চেয়ে আরো অনেক অনেক বেশি দুরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুলকায় গাদের নবী আফা মাওলা তাজদার মদিনা সুলতান মদিনা শামসুদ্দুহা বদরুদ্দুজা নূরুল হুদা নূরুন আলা নূর সাহাবে কাবা আবু সাইদা ওয়াদানা ইমাম জাদুল হাসান ওয়াল হুসাইন ইমামুল কিবলাতাইন সাইয়িদিনা কুদওয়াতিনা শাফিঈনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা দরখাস্তে যে পয়গম্বরের উম্মত হওয়ার সৌভাগ্য আমরা অর্জন করেছি, আসুন আরেকটি বার অন্তর অন্তঃস্থল থেকে সেই রব্বে গরিবের শুকরিয়া আদায় করে পড়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ সম্মানিত শুধু আমি আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা রেখে তার পবিত্র কালামুল্লাহ থেকে একখানা আয়াত বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের অসংখ্য অগণিত আহাদিসে মুবারাকা হতে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা কি তৌফিক দান করেন তার দয়া যদি শামিল হাল হয় তিলাওয়াত আয়াতে কারিমা এবং খটিত হাদিসকে সামনে রেখে গুরুত্বপূর্ণ একটি সাবজেক্টের উপর সংক্ষিপ্ত সময়ে জরুরি কিছু দিন আলোচনা করব। সম্মানিত শুধু আমি আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টির উপর আলোকপাত করব সেটি হচ্ছে নামাজের গুরুত্ব এবং ফজিলত। বলেন আজকে আমাদের আলোচ্য বিষয় কি? নামাজের গুরুত্ব এবং ফজিলত। একজন প্রাপ্ত বয়স্ক লোকের উপর আল্লাহ তাআলা যে জিনিসটি ফরজ করেছেন সেটি হচ্ছে নামাজ। আমরা সকলেই জানি ইসলামের মূল ভিত্তিতে পাঁচটি বিষয়ের উপর রয়েছে, তার মধ্যে হতে হজ যাকাত সাওম এগুলো সমসাময়িক। আপনারা কি বলেন? আপনি কি এখন ইচ্ছা করলে হজ করতে পারবেন? কথা বলতে হবে, এখন ইচ্ছা করলে হজ করতে পারবেন? এটার জন্য নির্ধারিত একটা সময় রয়েছে। তাহলে পাঁচ ভিত্তির এক ভিত্তি হচ্ছে হজ, যখন ইচ্ছা তখন এই হজ পালন করা যাবে না, এটার জন্য নির্ধারিত সময় রয়েছে। আরেকটি বিধান রমজানের রোজা, এখন কেউ যদি রোজা রাখে রমজানের রোজা রাখলে যে ফজিলত এখন রাখলে কি সেই ফজিলত পাওয়া যাবে? বলেন পাওয়া যাবে না। তাহলে এটা কোথায় রাখতে হবে? রমজানে রাখতে হবে। তাহলে পাঁচ ভিত্তির একটা ভিত্তি সওম রমজান রোজা রাখা সবসময় নাকি তার জন্য নির্ধারিত টাইম রয়েছে? বলে নির্ধারিত টাইম রয়েছে। আরেকটা হচ্ছে জাকাত। জাকাত কি সবার উপর ফরজ? এলাকা কিছু লোকদের উপর ফরজ, যারা দরকার তাদের উপরে একমাত্র ফরজ। আমার কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে হজ গেল, রোজা গেল, আরেকটা কি জাকাত গেল, সবার জন্য বিশেষ টাইম এবং বিশেষ ব্যক্তির উপরে। আরেকটা হচ্ছে ঈমান, আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করা, এটা আমল সততার সম্পর্ক না, এটা এতেকালের সাথে সম্পর্ক। আপনার ঈমান এটা কিসের সাথে সম্পর্ক? আত্মবিশ্বাসের সাথে সম্পর্ক। আল্লাহকে এক মানা, রাসূলকে তার রাসূল হিসাবে মেনে নেওয়া, আত্মবিশ্বাসের সাথে সম্পর্ক, যেটাকে আমরা আকীদা বলি।
এই পাঁচটা মূল বৃত্তির মুক্ত হতে তিনটি আমল যেগুলোর জন্য বিশেষ টাইম রয়েছে, নির্ধারিত টাইম ব্যতীত এগুলা পালন করলে তার মধ্যে সব পাওয়া যাবে না। আরেকটা যেটা পালন করার বিষয় নয়, যেটা এতেকার আত্মবিশ্বাসের সাথে সম্পর্ক, যত পঞ্চম নাম্বার যেটা সেটা হচ্ছে নামাজ সালাত। আপনারাই বলুন, সালাতের জন্য কি নির্ধারিত টাইম আছে? বছরে এক মাস সালাত পড়ব এই ধরনের টাইম আছে? কথা বুঝতেছেন? নির্ধারিত কোন টাইম আছে? প্রাপ্ত বয়স্ক হলেই আখের বাড়ি হলেই তার উপর সেদিন থেকে নামাজ ফরজ। সম্মানিত সুধী, তাহলে আমরা বুঝলাম ইসলামের যে পাঁচটি মৌলিক ভিত্তি রয়েছে তার মধ্যে হতে চারটি বিষয় এগুলো সবসময় পালনীয় না, আবার সবাই উপরও পালনীয় না। কিন্তু নামাজ এমন একটা বিষয়, আপনি গরিব হন, আপনি মধ্যবিত্ত হন, আপনি ধনী হন, যেদিন থেকে আপনি বাড়ি হয়েছেন, যেদিন থেকে আপনার মস্তিষ্ক ঠিক রয়েছে, সেদিন থেকে আপনার উপর নামাজ ফরজ হয়েছে। মুসলমান ভাইরা আমার, এই নামাজের ফজিলত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, মসজিদু ওয়া তারিখ, দুনিয়ার মধ্যে কেউ যদি রাব্বুল কারীমের কাছে যেতে চাই, নামাজ ছাড়া অন্য কোন ইবাদত নাই যার মাধ্যমে সে রব্বুল কারীমের কাছে যেতে পারে, একমাত্র নামাজ। এর মাধ্যমে বান্দা তার প্রভুর সান্নিধ্য অর্জন করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, উসজুদু ওয়াসতারি, সেজদা করো আর আমার নিকটবর্তী হও। পয়গম্বর আরবি বিশ্বনবী রব্বে করিম
সাথে সাথে ক্ষমা করে দিলেন দরবারে সুবহানাল্লাহ একটা মাস্তুল রাখা ছিল বান্দা তুমি বাইরে গুনাহ করতে করতে হয়রান হয়ে গেছো চিন্তিত হওয়ার কোনো কারণ নাই মসজিদে প্রবেশ করো রব্বে কারিমের দরবারে সিজদায় লুটিয়ে পড়ো ক্ষমা করার মালিক কে বলেন ক্ষমা করবেন কে মুসলমান ভাইয়া যে আমার এই নামাজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত রব্বে কারিম কোরআনুল কারিমের মধ্যে বলেন ওয়া আকিমিস সালাতা তারাকাতিন নাহার ওয়া সিতাফা মিনাল লাইল প্রথমাংশে আর দ্বিতীয়াংশে আসর আরাতের প্রথমাংশে বাকি বিশা ইন্নাল হাসানাতি যুযিবুন্নাস সাইয়্যাত নিশ্চয় পূর্ণতা সব পাপকে দূর করে দেয় নামাজ পড়বেন আপনি রব্বে কারিম বলে আমি তোমার গুনাহগুলো মাফ করে দিবার ঘোষণা দিয়েছেন কে আল্লাহ মুসলমান ভাইরে আমার কুরআনুল কারিমের অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم মুসলমান হুজুরা আমার রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন যারা নামাজ কায়েম করে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা তারা প্রকৃত মুমিন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট রয়েছে ক্ষমা এবং সম্মান মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই মাতার গাম পায়ে পালা কিসের জন্য রিজিক অপ্রসনের পিছনে আল্লাহ বলে তুমি নামাজ পড়বা তোমার রিজিকের ব্যবস্থা আমি রব্বে কারিম করে দিব দুর্বলা সুবহানাল্লাহ এমন জায়গায় থেকে ব্যবস্থা করবে আপনি কল্পনা তো করতে পারবেন না দুটি জিনিস মানুষকে তারাশ করে মানুষ তাদেরকে তারাশ করতে হয় না একটু হচ্ছে তার মত আর একটু হচ্ছে তার রিজিক মতকে মানুষ তারাশ করে না মত মানুষকে তারাশ করে বলে কথা বুঝতেছেন মানুষ পিতৃকে অন্বেষণ করে না মত মানুষকে অন্বেষণ করে তার মৃত্যু তাকে তারাশ করে আরেক হচ্ছে তার রিজি যেখানে থাকুক না কেন তাকে তার রিজি পুছে যাবে আজা পাতারা লুলু আজা পাতারা লুলু এলালা কুনার দুটো জিনিস মানুষকে খুব শক্ত ভাবে টানে কবর এবং রিজিক তাহা হয়েছে যেখানে আল্লাহ বলেন রিজিক দাতা বান্দা কেন গামাহি মাতা আল্লাহ বলেন রিজিক দাতা রিজিক দাতা কে আমি যদি আপনি যদি রিজিকের মালিক হতাম পৃথিবীতে কোনো গরিব থাকতো বলে পৃথিবীতে কোনো গরিব থাকতো সবাই যদি রিজিকের মালিক হতো বান্দা তার রিজিকের মালিক হতো সে গরিব থাকতো সে ধনী হয়ে যেত রিজিকের মালিক ধনী বানানোর মালিক গরিব মানানোর মালিক কে আল্লাহ জোরে বলেন কে দুচিজ আগমিরা কোশ জোরে জোর একে
মুসলমান ভাইরা আমার বলতে চেয়েছিলাম নামাজের ফজিলত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য জায়গায় বলেন والذين هم على صلواتهم حافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون والذين هم على صلواتهم يحافظون أجر تلك الشموك حفاظة قربة তারা অধিকারী হবে জান্নাতুল ফেরদাউসের, আর তাতে তারা চিরকাল অবস্থান করবে। যে লোকটি নামাজ পড়বে মুসলমান ভাইদের এমন শুধু তাই না, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন মুসলমান নিশ্চয় নামাজ গুলো তারাকে অশ্লীল এবং অসম্মত কাজ থেকে তোমরা যারা নামাজ পড়বা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজকে দুনিয়াতে তোমরা যারা নিজের সন্তানকে কন্ট্রোল করতে পারছো না কোন হুজুরের কাছে নিয়ে যান, হুজুর তাকে নামাজ শিক্ষা দিবে। আর এই নামাজের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে কখনো মদ পান করবে না, কখনো সে নেশা গ্রহণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। তোমরা যাই করো সব কিছু জানেন কে, আমি কি কাজ করি না করি সব কিছু জানেন কে, আল্লাহ। এটা মুসলমানের আত্মবিশ্বাস। তুমি গোপন ভাবে কি গুনাহ করতেছো সেটাও দেখেন কে, আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমরা দুনিয়াতে তাদেরকে সকল বুঝি যাদের অট্টালিকা রয়েছে, যাদের ধন সম্পদ রয়েছে, আমরা মনে করি সে সকল সে বিজয়ী হয়ে গেছে। না না না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদাফাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনরাই সকল যারা তাদের নামাজের ব্যাপারে নিষ্ঠাভাবে মনোযোগী। মুসলমান ভাইরা আমার কোরআনুল কারীমের অন্য জায়গায় রব্বুল কারীম বলেন তুমি সবর এবং সালাতের মাধ্যমে তোমার সমস্যা গুলো সলভ করে দিলেন কে, জোরে বলেন আল্লাহ
বিচরণ করে জিনগ্রহে, আর যখন তাদেরকে মূর্খ লোকেরা সম্বোধন করে বলে, তখন তারা তাদেরকে বলে পাল সারা আমার শান্তি তারাই একমাত্র মুসলমান ভাই রে আমার এই নামাজের ফজিলত সম্পর্কে অবনিত আয়াত অবনিত আয়াত তাদের কোন ভয় নাই, তারা কখনো চিন্তিত হবে না। নামাজ পড়লে কালকে আমাদের ময়দানে কোন ভয় থাকবে না। মুসলমান ভাইরা আমার কুরআনুল কারীম খুলে দেখুন, রব্বে কারীম কুরআনের মধ্যে কি বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুম আল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইয়ুকীমুনা সসালাতা ওয়া ইয়ুতুনা যাকাতা ওয়া হুম রাকিউন। নিশ্চয় যারা নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে এবং যথাযথভাবে রুকু করবে, রব্বে কারীম কুরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, আমি আল্লাহ তার রাসূল এবং ইমাম তারগণ তাদের অভিভাবক হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে যখন বাপ তার সন্তানকে পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না, ছেলে তার বাপের পরিচয় দিবে না, ও মুসলমান আমি হুজুরের কথা না, কোরআন কারীম উঠিয়ে দেখুন, রব্বে কারীম বলেন ইন্নামা ওয়ালিয়্যুকুম আল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইয়ুকীমুনাস সালাতা ওয়া ইয়ুতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। যারা নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, যথাযথভাবে রুকু করবে, রব্বে কারীম বলেন আল্লাহ এবং তার রাসূল এবং ঈমানদারগণ তাদের অভিভাবক হয়ে যাবে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের অন্য জায়গায় বলেন লাকিনির রাসিখুনা ফিল ইলমি মিনহুম ওয়াল মুমিনুনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক وَالْمُقِيمِينَ الصَّلَاةَ وَالْمُؤْتُونَ الزَّكَاةَ وَالْمُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ أُولَٰئِكَ سَنُؤْتِيهِمْ أَجْرًا عَظِيمًا। তবে তাদের মধ্যে যাদের গভীর জ্ঞান রয়েছে এবং মুমিন বলতে আপনার উপর অবতীর্ণ বিষয় পরিমাণ এনেছে এবং আপনার পূর্ববর্তী নবীদের উপর অবতীর্ণ বিশুদ্ধ পরিমাণ এনেছে, আর যারা নামাজ কায়েমকারী, যাকাত আদায়কারী, ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ এবং শেষ দিবসের উপর বিশ্বাস স্থাপনকারী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা সানুতিহিম আজরান আযীমা। জেনে রেখো অতি সত্যে আমি তাদেরকে সুমহান প্রতিদানে ভূষিত করব। যারা নামাজ পড়বে, অসংখ্য অগণিত আয়াত তাদের জন্য ঘোষণা রয়েছে পুরস্কারে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন
إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ. إِنَّمَا الْمُؤْمِنُونَ فَقْرِدُ مُمِنْدُ تَرَيْهِ যাদের সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করা হবে তখন তাদের হৃদয় সমূহ বলে যায় ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন তার আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের অন্তর সমূহ নরম হয়ে যায়, ঈমান বেড়ে যায়, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা নিজ প্রভুর উপর ভরসা করে. মুসলমানদের ভরসা কে? আল্লাহ. আমাদের অভিভাবক অনেকে আল্লাহ. মুসলমান ভাইয়ারে আমার, এই জন্য এই নামাজ কায়েম করার দরকার আছে কি নাই? মুসলমান ভাইয়ারে আমার, হাদিস শরীফের মধ্যে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আরাইতু আল্লাহ হারাম বিবাদ আহাদিকুম ইয়াতাসিল ফিহি কুল্লা ইয়াউমিন খামসা হাল ইয়াবা মিন দারিহি শাইই, তোমরা বলো তো তোমাদের কার দরজার সম্মুখে একটি নহর ঝরা থাকে যাতে সে প্রত্যহ পাঁচবার গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম উত্তর বললেন, তার শরীরে কোনো ময়লার অংশই বাকি থাকবে না. পয়গম্বর আরাবি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন, পাঁচ বক্ত নামাজের উদাহরণ অনুরূপ কেউ যদি পাঁচ বক্ত নামাজ পড়ে ইহাদের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসল্লির গুনাহ সমূহ মুছে দেওয়ার জন্য বলেন সুবহানাল্লাহ. মুসলমান ভাইরা আমার, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের খাদেম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হাদিস বর্ণনা করেন, হযরত আবু যর গিফারি খাদিমুল খাইরুল বাশার, জিসনে কো বিনা বানায়া জিন্দেগি মে আপনা দার, জিসনে কো বিনা বানায়া জিন্দেগি মে আপনা দার, ফতনাতে জুরা পারা নহাদি বান্দায়া শীতকালে বাহিরে তার সঙ্গে গেছেন, অতবার একটি গাছের পাতা ধরলেন, শাখা ধরে ঝাড় দিলেন, বললেন হে আবুদার, আবুদার কি করি? বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমি উপস্থিত. বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, কোন গুনাহগার বান্দা যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে এই গাছের পাতাগুলো যেভাবে ঝরে ঝরে পড়ে গেছে তার জীবন থেকে তার লাইফ থেকে ওইভাবে গুনাহগুলো ঝরে পড়ে যাবে. মুসলমান ভাইরা আমার, নামাজের মুহূর্তে আমরা লাব্বাইক এরপরে যখন আমরা নামাজে দাঁড়াইয়া পড়ি আর রহমানুর রহিম রব্বুল আলামিন আমার কণ্ঠের তেলাওয়াতটা গুরুত্বের সাথে শ্রবণ করেন, সাথে সাথে আমাকে প্রতি উত্তর করেন, আসমা আলাইনি আব্দি, এরপরে যখন আমরা নামাজে দাঁড়াইয়া পড়ি মালিক ইয়াউমিদ্দিন রব্বুল আলামিন আমার তেলাওয়াতে আমার মনোনিবেশ দিয়ে শুনেন এবং উত্তর দেন, মাজ্জালানি আব্দি, এরপরে যখন আমরা নামাজে দাঁড়াইয়া পড়ি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন রব্বুল আলামিন আমার মনোনিবেশ দিয়ে শুনেন উত্তর দেন আর বলেন আমার বান্দা সাড়ে তিন আয়াতের ভিতরে
চাও চাইলে আমি তোমাকে দিয়ে দিব মুসলমান বন্ধুরা আমার খুব খেয়াল করে বুঝবেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পর্যন্ত পড়ার পরে রব্বুল আলামিন বললেন তুই এখন যা চাইবি তা পাইবি কি চাবো সেটা রব্বুল আলামিন আমাদের জিম্মায় ছেড়ে দিলেন না সেটা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিলেন কারণ আল্লাহ জানেন আমার বান্দা যেমন ছোট ওর সাইজটাও তেমন ছোট ও যদি ছোট কিছু চেয়ে বসে ওর লাইফটা নষ্ট হয়ে যাবে এজন্য রব্বুল আলামিন কি চাবো সেটাও শিখিয়ে দিলেন আল্লাহ রব্বুল আলামিন বললেন বান্দা তুমি চাও ইহদিনা সিরাতাল মুস্তাকিম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি চাই মুসলমান ভাইরা আমার তাও রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিলেন কি শিখালেন সেটাও তো বুঝতে হবে আমরা যারা আল্লাহর বান্দা আমাদেরকে যদি তিনি ছেড়ে দিতেন তোমার যা চাওয়ার তুমি চাও তাহলে আমরা এমন বুঝতাম না কেউ বলতো আল্লাহ নারী দাও কেউ বলতো আল্লাহ বাড়ি দাও কেউ বলতো আল্লাহ গাড়ি দাও এই সব গুণ হলো দুনিয়ার চকচকা চার ঘোষার দামনা মুসলমান বন্ধুরা আমার পাঁচ টাকা কাগজের চকচকার যেমন কোন মূল্য নাই এই দুনিয়ার নেতৃত্ব এই দুনিয়ার কর্তৃত্ব এই দুনিয়ার চার্জ এই দুনিয়ার পাওয়ারের কোন মূল্য নাই আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন লাউ কানা ফিদ দুনিয়া তাবির ইন্দাল্লাহ জানা তাবাদাতিন মা সাকা কাফিরাম মিনহা শুরবাতামা মুসলমান ভাইরা আমার এজন্য রব্বে কারিম শিখাই দিলেন বান্দা তুমি আমার কাছে চাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আয় আল্লাহ তুমি আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের উপরে চালাও সিরাতাল মুস্তাকিম কোন রাস্তা সেটাও আল্লাহ বলে দিলেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম আয় আল্লাহ যাদেরকে তুমি পুরস্কৃত করেছো তাদের রাস্তায় তুমি আমাদেরকে পরিচালিত করো তাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন সেই পথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য জায়গায় বলেছেন উলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা والصالحين وحسن أولئك رفيقا চার শ্রেণীর মানুষকে আল্লাহ পুরস্কৃত করেছেন এক নাম্বার নবীগণ দুই নাম্বার সিদ্দিকগণ তিন নাম্বার শুহাদা শহীদগণ চার নাম্বার সালেহীন নেকিয়ারগণ আর আল্লাহ তুমি আমাদেরকে সিরাত মুস্তাকিমের উপর চালাও নবীদের পথে চালাও সিদ্দিকদের পথে চালাও শহীদদের পথে চালাও নেককারদের পথে চালাও আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বললেন বান্দা তুমি এই দোয়া করো খাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন আয় আল্লাহ তুমি আমাদেরকে অভিশপ্ত এবং পথভ্রষ্টদের পথে পরিচালিত করো না ও মুসলমান ভাইরারে আমার এই নামাজের সাথে যাদের সম্পর্ক বড় গভীর হয় আল্লাহ ওয়ালাদের দরবারে কৃতজ্ঞতা জানা বহন করে এরা নামাজ পড়লে নামাজের ভিতরে তার মামলাকে দেখতে পাই দর্শু খন্মত বিমানম চুম্বু এবং দরবারে কেন হারকে দিদাম মাইনে দারাদ দর্শু খন্মি নদমুনা হারকে দিদাম মাইনে দারাদ দর্শু খন্মি নদমুনা ও মুসলমান এই নামাজের সাথে যাদের সম্পর্ক বড় গভীর হয় আল্লাহ ওয়ালাদের দরবারে কৃতজ্ঞতা জানা বহন করে এরা নামাজ পড়লে নামাজের ভিতরে তার মামলাকে খুঁজে পাই ও মুসলমান নামাজ পড়ে যদি আমাদের মাওলাকে খুঁজে বের করতে চাও তাহলে শুধু মাত্র কেবল মাত্র কলেজ আর ভার্সিটিতে পড়লে হবে না মাদ্রাসায় পড়লে হবে না
মাদ্রাসায় পড়ার পরে তোমাকে আল্লাহ বলার সুহবতকে ইন্টারনি করা লাগবে। মুসলমান ভজনরা আমার জাগতিক বিদ্যার বিজ্ঞানেরা মেডিকেল কলেজের মধ্যে এমবিবিএস পর্যন্ত পড়ার পরে দীর্ঘদিন পর্যন্ত দক্ষ বিজ্ঞ স্মার্ট একজন ডাক্তারের কাছ থেকে যদি ইন্টারভিউ না করে সে যেমন আমার প্লেন এক্সরে ফিল্মের দিকে তাকাইয়া রোগীর দেহের পাথর গুলো ততক্ষণ পর্যন্ত বোঝে না যতক্ষণ না দক্ষ বিজ্ঞ স্মার্ট একজন ডাক্তারের কাছ থেকে ইন্টারভিউ না করে। ঠিক তো দুর্বল মুসলমান যতই পড়ালেখা করা আল্লাহ আল্লাহর সুহবতে গিয়ে ইন্টারভিউ না করলে এই নামাজ পড়ে নামাজের মধ্যে তার মামলাকে খুঁজে পাওয়া যায় না। তামান্না দারদা দিল কি হো তু বরকে দেমত ফকির কি নেই মিলতা হে রওহার বাদশাহ কি কজিনু মে নাফস মন খেরে কাফুন শুন কি আকীদত হো তু দেখুন গো ইয়াদে বাই জালিয়ে বাইতে আলে আসিদিনু মে যাদে বাইজা নিয়ে বাইতে আপনে আসবিনুমে। মুসলমান বন্ধুরা আমার অন্তরের ব্যথার মহব্বতার ভালোবাসার নামাজ তৈরি করতে চাও তাহলে অবশ্যই তোমাকে প্রেম মাথায় ইবাদত বলা মানুষের কাছে যেতে হবে। আল মুজাওয়ারাতুল মুআসসিরা দীর্ঘদিন পর্যন্ত যে মানুষটা যার সংস্পর্শে থাকবে তার গুণগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভিতরে ট্রান্সফার করে দিবেন। আমি যদি কোনো সাহেব দিনের কাছে যেতে পারি তার সংস্রব যদি আমি এখতিয়ার করতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাকে একদিন সাহেব জিন্দা রাখিয়া দিবে। মুসলমান ভাইরা আমার আমরা অনেকে তো আজ 60-70 বছর হয় নামাজ পড়ে আলহামদুলিল্লাহ ওই যে মসজিদের সকাল বেলায় এলাকা মহল্লার মানুষদেরকে আসসালাতু খায়রুন মিনান নামের ধ্বনি দিয়ে আমি লোকদেরকে জাগ্রত করাই মসজিদের গেস্তার দরজার তালাটা সর্বপ্রথম আমি খুলি মসজিদটা আলো করতে করতে গিয়ে ভিতরে গিয়ে সুইচ গুলো আমি সর্বপ্রথম দেই মসজিদটাকে পবিত্র রাখতে গিয়ে আমি জানো দেই আমি মুয়াজ্জিন হয়ে আজান দেই 70 বছর পর্যন্ত এই কাজটা কাজটা করলাম বটে কোনদিন কোন একজন বিজ্ঞানকে দেখাইলাম না হুজুর দেখেন তো আমার নামাজটা মোহাম্মদ রসুল্লাহ নামাজের মতো হলো কিনা। কারণ পয়গম্বর তো বলে দিয়েছেন সল্লু কামা রাইতুমুনি উসল্লি আমার নামাজের মতো যদি তোমাদের নামাজ হয়ে যায় কথা বলবো না এই কাজ করার জন্য আমার কাছে আছে কিনা।